দূরে তবু কাছে, যে যেখানে আছে সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, সাদর সম্ভাষণ। ফিরে এসেছি আর একটি নতুন পর্বে। আজকের পর্বে থাকছে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের একটি উপপদ্য। আর এই বিশেষ ক্লাসের গোটা প্রহর জুড়ে আমি তন্ময় জুয়েল আছি তোমাদের সাথে। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। শুরুতে আমরা দেখে নেব আমাদের আজকের প্রশ্নটি। প্রশ্নে কি বলা হয়েছে? প্রমাণ করো যে, কি প্রমাণ করব? যে কতগুলো পরস্পর সমান্তরাল সরল রেখাকে, কতগুলো পরস্পর সমান্তরাল সরল রেখাকে দুইটি সরল রেখা ছেদ করলে অনুরূপ অংশগুলো সমানুপাতিক হবে। তাহলে আমাদের তথ্য দেওয়া ছিল কি, কতগুলো পরস্পর সমান্তরাল সরলরেখা এবং সেই সরলরেখাগুলোকে দুইটি সরলরেখা ছেদ করবে, যদি ছেদ করে যে অংশগুলো তৈরি হবে সেই অংশগুলো হবে সমানুপাতিক। তাহলে এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে চলো আমরা কতগুলো সমান্তরাল সরলরেখা অঙ্কনের চেষ্টা করি। আমি মনে করি যে এখানে আমি একটা সরলরেখা, দুইটা সরলরেখা, তিনটা সরলরেখা অঙ্কন করেছি এবং প্রত্যেকটি সরলরেখা একে অপরের সমান্তরাল। আচ্ছা, এই সরলরেখাগুলোকে আর দুইটি সরলরেখা ছেদ করলো। তাহলে আমি আর দুইটা সরলরেখা এঁকে দিই। এই যে দুইটা সরলরেখা এঁকে দিলাম, এরা পরস্পর ছেদ করলো। তাহলে প্রথম যে সরলরেখা সেটার নাম আমি দিতে পারি এ বি, পরেরটার নাম দিলাম সি ডি, তারপরেরটার নাম দিলাম ই এফ। তাহলে এখানে তিনটি সরলরেখা, আমি তিনটি কতগুলো সরলরেখার কথা বলা হয়েছে, আমি তিনটি সরলরেখা নিলাম এবং আরও যে দুইটি সরলরেখা এটাকে আমি দিলাম পি কিউ। এই পি কিউ সরলরেখা, তাহলে এদিকে সরলরেখাটি হলো এম এন। এখন তোমরা খেয়াল করো যে কতগুলো সমান্তরাল সরলরেখার কথা বলা হয়েছে। আমি সেখানে কতগুলো সমান্তরাল সরলরেখা এঁকেছি, যেটা এ বি, সি ডি এবং ই এফ, তিনটি সরলরেখা। আর অপর যে দুইটি সরলরেখা পি কিউ এম এন, এই দুইটি হলো সরলরেখা। আর আমার যে এ বি, সি ডি এবং ই এফ, এটি হচ্ছে তিনটি সমান্তরাল সরলরেখা। এই তিনটি সমান্তরাল সরলরেখাকে পি কিউ এবং এম এন সরলরেখা এ, যথাক্রমে এ সি ই এবং বি ডি এফ বিন্দুতে ছেদ করে। তার মানে পি কিউ সরলরেখাটি এ বিকে বি বিন্দুতে, সি ডিকে সি বিন্দুতে, ই এফকে ই বিন্দুতে। একই রকমভাবে এম এন সরলরেখাটি এ বিকে বি বিন্দুতে, সি ডিকে ডি বিন্দুতে, ই এফকে এফ বিন্দুতে ছেদ করে। তাহলে প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে এ সি সমানুপাতিক বলা হয়েছে। তাহলে এ সি ডিভাইডেড বাই সি এফ ইকুয়ালস টু বি ডি ডিভাইডেড বাই ডি এফ। তাহলে এই যে আমরা যে চিত্রটা এঁকে যে বর্ণনাটা আমি তোমাদেরকে দিলাম, সেই বর্ণনাটা আমরা চাইলে এখন লিখতে পারি। তাহলে চলো আমরা এই বর্ণনাটা লিখে ফেলি। তাহলে দেখো প্রশ্ন আমাদেরকে কি বলেছিল, কতগুলো পরস্পর সমান্তরাল সরলরেখা, এই যে সমান্তরাল সরলরেখাকে আমি নাম দিয়েছি কি, মনে করি এ বি সি ডি ও ই এফ তিনটি পরস্পর সমান্তরাল সরলরেখা, আর দুইটি সরলরেখা তাদেরকে ছেদ করবে, আমি সেই দুটো নাম দিয়েছি পি কিউ এবং এম এন। পি কিউ এবং এম এন সরলরেখা দুইটি এ বি সি ডি এবং ই এফ বাহুকে, ই এফ বাহুকে যথাক্রমে এ সি ই এবং বি ডি এফ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে সি এ সি ডিভাইডেড বাই সি ই ইকুয়ালস টু বি ডি ডিভাইডেড বাই ডি এফ। তাহলে প্রমাণের জন্য আমাকে একটু অঙ্কন করতে হবে। আমি এখন বি থেকে ই পর্যন্ত এই বাহুটাকে যোগ করে দেব। তাহলে বলতে পারি ই বি অথবা বি ই যোগ করি। যোগ করার পরে এই বি ই বাহুটা সি ডি বাহুকে ও বিন্দুতে ছেদ করে। তাহলে আমি কী করলাম, এখন ই বি যোগ করি বা বি ই যোগ করি, লিখতে পারি বি ই যোগ করি যা সি ডি বাহুকে ও বিন্দু ছেদ করে, যা সি ডি বাহুকে ও বিন্দুতে ছেদ করে। তাহলে এখন আমরা প্রমাণে যাব, লিখতে পারি প্রমাণ। প্রমাণের জন্য আমরা একটু খেয়াল করি যে এখানে আমাদের এই ই বি যোগ করার ফলে একটা ত্রিভুজ উৎপন্ন হলো, ত্রিভুজটা হচ্ছে বি ই এফ। তোমরা খেয়াল করো ত্রিভুজ বি ই এফ, এই ত্রিভুজের মধ্যে বি ই ছেদ করায় এখানে সি ডি বাহুকে ও বিন্দু ছেদ করায়। আমি বলতে পারি যে বি ও ডিভাইডেড বাই ও ই ইকুয়ালস টু বি ডি ডিভাইডেড বাই ডি এফ। কারণ কি, কারণ হলো ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে। তাহলে আমি লিখতে পারি ত্রিভুজ বি ডি এফ এ বি ও ডিভাইডেড বাই ও ই ইকুয়ালস টু
বিডি ডিভাইডেড বাই ডি এফ, এটাকে আমি ধরলাম এক নম্বর সমীকরণ। তাহলে আমরা কোন ত্রিভুজটাকে নিয়ে কাজ করলাম? আমরা প্রথমে ত্রিভুজ বি ই এফ কে নিয়ে কাজ করেছি। বলেছি যে ধাপ একে ত্রিভুজ বি ই এফ এ, তোমরা খেয়াল করো ত্রিভুজ বি ই এফ এ এই যে ও ডি বাহুটা ই এফ বাহুর সমান্তরাল, তাই লিখেছি ও ডি সমান্তরাল ই এফ। যদি হয় তাহলে কি হয়? তাহলে লেখা যায় বি ও বি ও ডিভাইডেড বাই ও ই ইকুয়ালস টু বি ডি ডিভাইডেড বাই ডি এফ। কেন লেখা যায়? কারণ ত্রিভুজের যে কোনো বাহু সমান্তরাল সরলরেখা, যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা, তাহলে এটা হচ্ছে আমার সেই বাহু, যে কোনো বাহু ই এফ, তার সমান্তরাল সরলরেখা হচ্ছে ও ডি। তাহলে সমান্তরাল সরলরেখা কী করে? ত্রিভুজের অপর বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে। তাহলে ত্রিভুজের অপর বাহু কোনটা? দেখো অপর বাহু হচ্ছে এ এফ, তাহলে এফকে সমান অনুপাতে বিভক্ত করলো বি ডি বাই ডি এফ এই যে এখানে। আরেকটা বাহু কী থাকে? বি ই পর্যন্ত, বি ই, তাহলে বি ওকে সমান অনুপাতে বিভক্ত করবে বি ও বাই ও এফ। তাহলে বি ই এফ ত্রিভুজটাকে নিয়ে আমি প্রথমে কাজ করেছি, এখন কাজ করব ত্রিভুজ ডি এ ই এর ক্ষেত্রে। তাহলে একইভাবে আমি ধাপ টু এখানে ধাপ লিখতে পারি, ধাপ টু ত্রিভুজ, কোন ত্রিভুজটাকে নিয়ে কাজ করবো আমি? বি এ ই, তাহলে লিখতে পারি ত্রিভুজ বি এ ই এ। এখানে আমরা খেয়াল করি যে সিও বাহুটা, সিও সিও বাহুটা কার সমান্তরাল? সিও বাহুটা হচ্ছে এ বি এর সমান্তরাল, তাই লিখতে পারি এ বি অথবা বি এ, বি এ এর সমান্তরাল। তাহলে সি এ বাহুটা, সিও বাহুটা, সিও বাহুটা বি ও এর সমান্তরাল যদি হয় তাহলে লেখা যায় বি ও ডিভাইডেড বাই ও ই। সুতরাং বি ও ডিভাইডেড বাই ও ই ইকুয়ালস টু এ সি ডিভাইডেড বাই সি ই, তা লিখতে পারি সি ই বা হ্যাঁ সি ই, এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ। তোমরা খেয়াল করো এটা কেন হবে, কারণ হচ্ছে ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা ওই ত্রিভুজের অপর বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে। তাহলে এই লেখাটা আমি এখানে আবার লিখে দেবো, আমি আবার না লিখে আমি শর্টকাটে বলতে পারি একই কারণে। তাহলে এখানে লেখা দিয়ে লিখে দেওয়া যেতে পারে একই কারণে। এখন যে আমি দুইটা সমীকরণ তৈরি করেছি, এই দুইটা সমীকরণ থেকে আমি এই দুইটা সমীকরণকে নিয়ে এখন কাজ করব। তোমরা প্রথমে খেয়াল করো সমীকরণ বি একই আছে কি, বি ও বাই ও ই ইকুয়ালস টু বি ডি বাই ডি এফ। আবার এখানে আছে কি সমীকরণ দুয়ে, যে বি ও বাই ও ই ইকুয়ালস টু এ সি বাই সি ই। এখন তোমরা দেখো যে এই দুইটা সমীকরণের মধ্যে কোন জিনিসটা কমন। এই দুইটা সমীকরণের মধ্যে বি ও বাই ও এফ এই এক নম্বর সমীকরণের বাম সাইডে আছে, আবার দুই নম্বর সমীকরণের বাম সাইডে আছে। তার মানে বি ও এর মানটা এখানে হচ্ছে বি ডি বাই ডি এফ। একই রকমভাবে এখানে বি ও বাই বি ও বাই ও এর মানটা হচ্ছে এ সি বাই সি এফ। যেহেতু বি ও বাই ও এফ দুই জায়গাতেই আছে এবং এদের দুইজনের মান সমান হওয়ার কথা, তাহলে এইটার মান যদি এটা হয় আবার এটার মান যদি এইটা হয় তাহলে আমি লিখতে পারি বি ডি বাই ডি এফ ইকুয়ালস টু এ সি বাই সি ই। তাহলে আমি এখন লিখি যে সমীকরণ এক ও দুই থেকে, তাহলে সমীকরণ এক ও দুই থেকে আমি কী পাচ্ছি? এই বি ও এর মানটা কত কী পাচ্ছি আমি? বি ও বাই ও ই এর মান পাচ্ছি হচ্ছে বি ডি বাই ডি এফ। তাহলে লেখা যায় বি ডি বাই ডি এফ ইকুয়ালস টু, খেয়াল করো এই বি ও এর মান হচ্ছে এটা, এখানে আবার বিও আছে, তাহলে বিও বিও যদি সমান হয় তাহলে এই মানটা সমান আবার এই মানটা হবে। তার মানে বি ডি বাই ডি এফ ইকুয়ালস টু এ সি বাই সি ই, লেখা যায় এ সি বাই সি ই। সুতরাং আমি এটা কিন্তু সাজাই লিখতে পারি, এইটাকে বাম পাশে রাখা, যেহেতু প্রমাণে এটাকে বাম পাশে লিখেছি তাহলে আমি লিখতে পারি যে এ সি বাই সি ই ইকুয়ালস টু, তারপরে কী থাকে এটাকে ডান পাশে নিয়ে যাই, বি ডি বাই ডি এফ, এটাই হচ্ছে প্রমাণ। তাই লিখতে পারি প্রমাণিত। আচ্ছা কী প্রমাণ করতে বলা হয়েছিল আমাদেরকে? প্রমাণ করতে বলা হয়েছিল কি যে যে যদি কতগুলো সমান্তরাল সরলরেখাকে দুইটি সরলরেখা ছেদ করে তবে অনুরূপ অংশগুলো সমানুপাতিক হবে। তাহলে দেখো এই যে অনুরূপ অংশগুলো এসি বাই সি ই, এসি বাই সি ই, এই যে অনুরূপ অংশ এটা অনুপাত, আর এই পাশে আছে কি বি ডি, বি ডি বাই ডি এফ, এ পাশে আছে অনুপাত। তাহলে দুইটা অনুপাতের মাঝখানে সমান চিহ্ন, মানে সমানুপাতিক, অনুপাতের সমানুপাতিক। আচ্ছা তাহলে পুরো বিষয়টি চলো আমরা সংক্ষেপে আরেকবার বোঝার চেষ্টা করি, যে প্রমাণ করো যে কতগুলো পরস্পর সমান্তরাল সরলরেখা, সেই কতগুলো পরস্পর সমান্তরাল সরলরেখার আমি নাম দিয়েছি এ বি
সিডি এবং ইএফ এই তিনটি সমান্তরাল সরলরেখা। তাদেরকে অপর দুইটি সরলরেখা যদি ছেদ করে তাহলে আমি অপর দুইটি সরলরেখা একটা হচ্ছে পিকিউ আর হচ্ছে এম এন পরস্পর ছেদ করলো কোন বিন্দুতে এ সি ই বিন্দুতে পিকিউ সরলরেখা এবং এম এন সরলরেখা এ বি সিডি এবং ইএফ সরলরেখা যথাক্রমে বি ডি এফ বিন্দুতে ছেদ করে। এই যে কথাগুলো আমি বললাম সেই কথাগুলোকে সাজিয়ে এখানে লিখলাম যে মনে করি এ বি সি ডি এবং ইএফ তিনটি পরস্পর সমান্তরাল সরলরেখা, পিকিউ এবং এম এন, পিকিউ এবং এম এন সরলরেখা দুইটি এ বি সি ডি ও ইএফ রেখাকে তিনটিকে যথাক্রমে এ সি ই এবং বি ডি এফ বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে এ সি ডিভাইডেড বাই সি ই ইকুয়ালস টু বি ডি ডিভাইডেড বাই ডি এফ। ওকে, এবার অঙ্কনে চলো, আমি অঙ্কন করবো একটু, অঙ্কন বি ই যোগ করি। যদি আমি বি ই যোগ করি তাহলে বি ই সরলরেখাটা সি ডিকে ও বিন্দুতে ছেদ করে। ও বিন্দুতে ছেদ করার ফলে এখানে আমি দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়, যে দুইটা ত্রিভুজ দিয়ে আমি কাজ করব সেই দুইটা ত্রিভুজের কথা বলছি, ত্রিভুজ বি ই এফ। আচ্ছা, ত্রিভুজ বি ই এফ, দেখো ত্রিভুজ বি ই এফ এর মধ্যে এই ই এফ যে রেখাটা তার সমান্তরাল সরলরেখা ও ডি, যদি কোনো বি এফ সরলরেখা ও ডি হচ্ছে তার সমান্তরাল সরলরেখা। আচ্ছা, ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা ওই ত্রিভুজের অপর বাহুকে সমান অনুপাতে বিভক্ত করবে, তাহলে এই ও ডি সরলরেখাটা ত্রিভুজের যে অপর দুইটি বাহু থাকে বি এফ এবং ডি ই কে সমান অনুপাতে বিভক্ত করবে। তাহলে আমি লিখতে পারি যে ত্রিভুজ বি ডি এফ এ সমান্তরাল অনুপাত তাহলে ও বি বাই ও ই ইকুয়ালস টু বি ডি বাই ডি এফ, অর্থাৎ ও ডি বাহুটা বি এফ বাহু এবং বি ডি বাহুকে সমান অনুপাতে বিভক্ত করলো। একই রকমভাবে যদি আমি পরবর্তী ত্রিভুজটাকে নিয়ে কাজ করি, ত্রিভুজ বি এ ই, ত্রিভুজ বি এ ই এর ক্ষেত্রে খেয়াল করো সি ও বাহুটা, সি ও অথবা ও সি এই বাহুটা এ বি বাহুর সমান্তরাল, যদি এটা এ বি বাহুর সমান্তরাল হয় তাহলে এও সে একই কাজ করবে, ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর বাহুকে সমান অনুপাতে বিভক্ত করবে। তাহলে আমি লিখতে পারি যে বি ও ডিভাইডেড বাই ও ই ইকুয়ালস টু এ সি ডিভাইডেড বাই সি ই, এই যে এ সি ডিভাইডেড বাই সি ই, এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ। এখন তোমরা দুইটা সমীকরণ একটু লক্ষ্য করো, এক নম্বর সমীকরণ এবং দুই নম্বর সমীকরণের মধ্যে যে জিনিসটা কমন সেটা হলো বি ও ডিভাইডেড বাই ও ই, বি ও ডিভাইডেড বাই ও ই। তাহলে বি ও উভয় পক্ষ থেকে যদি আমি বি ও ডিভাইডেড বাই ও ই কে বাদ দিয়ে দিই তাহলে এই সমীকরণের ডান পাশ আর এই সমীকরণের ডান পাশ দুইটাকে আমি এক সমান করে লিখতে পারি, যেহেতু দুই পাশেই বি ও ডিভাইডেড বাই ও ই ছিল। আচ্ছা, দুই পাশ থেকে বি ও বাই ডি ও বি ও বাই ও ই যদি আমি বাদ দিই তাহলে এ পাশে থাকে কি বি ডি ডিভাইডেড বাই ডি এফ ইকুয়ালস টু এ সি বাই সি ই লেখা যায়। তাহলে বি ডি বাই ডি এফ ইকুয়ালস এ সি বাই সি এফ, তাহলে এইটা প্রমাণের ক্ষেত্রে আমি এটাকে আগে লিখেছিলাম তাই একটু সাজায় লিখতে পারি পরের বার, তাহলে লিখতে পারি সুতরাং এ সি বাই সি ই ইকুয়ালস বিডি বাই ডি এফ, এটাই আমাকে হচ্ছে প্রমাণ করতে বলা হয়েছিল। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি, দেখা হবে আবারও পরবর্তীতে অন্য কোনো গাণিতিক সমস্যা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।